আজ আমাদের বরিষ্ঠান সদস্যবৃন্দদের নিবেদন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই আমাদের সকলের বরিষ্ঠ মিস্টার তপন ভট্টাচার্য গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্য হতে নেওয়া সংঘ কবিতাটি পরিবেশন করবেন। নমস্কার, আজ এই সুন্দর শারদীয় অনুষ্ঠানে আপনাদের বিচারের তরফ থেকে আমার কাছে একটা কবিতা পাঠে আজকে এসেছে। এখানে আমাদের প্রথম যার কথা মনে পড়ে তিনি হচ্ছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটা ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাব। হ্যাঁ, কিন্তু প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বয়সের ভারে অনেক কিছু ভুল ত্রুটি আসতে পারে, ওটা আপনারা একটু ক্ষমা করে দেবেন। আমি শুরু করছি। যে কবিতাটা বলবো সেটা হচ্ছে শঙ্খ। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব, বাতাস আলো গেল মরে একই রে দুর্জৈব। লড়বি কে আয় ধ্বজা গে, গান আছে যার ওট না গে, চলবি যারা চলবে ভে, আয় না শঙ্খ ধুলায় পড়ে রইব চেয়ে ওই যে অভয় শঙ্খ। সে চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ, খুঁজি সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ। এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলাম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত হবে নিষ্কলঙ্ক, পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ। আরতি দীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, না দেবো রক্তে জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলাম বুঝাবুঝি মিছিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক, হেন কালে ডাকলো বুঝি নীরব তব শঙ্খ। যৌবনেরই পরাশমণি করাও তবে স্পর্শ, দীপক টানে উঠুক দলি দীপ প্রাণের হর্ষ। নিশার বক্ষ বিদায় করে উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকের দিগন্তরে জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে নার চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বাণ বাজিবে দক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বাকে দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপতে ত্রাসে শক্তি পর্যন্ত, বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ। তোমার কাছে আরাম চেয়ে পেলেমি শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পড়াও রণশয্যা। ব্যাঘাত অসুক নব নব আঘাতকে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয়ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ।